শিক্ষিকা, সহশিক্ষিকা, অভিভাবিকা বৃন্দ ও আর সহপাঠীগণ, আজ 5ই সেপ্টেম্বর আমাদের ভারতবাসীর কাছে একটা গর্বের দিন। কারণ আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। তিনি আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন একজন ভালো আদর্শ শিক্ষক। তিনি প্রথম শিক্ষক বা টিচার শব্দটির মানে ব্যাখ্যা করেছিলেন। এই মহান শিক্ষক তামিলনাড়ুর তিরুটানি নামক একটি ছোট্ট গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে 1888 সালে 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন আদর্শ শিক্ষক, দার্শনিকও ছিলেন। 1962 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। 1962 সালে তার ছাত্রছাত্রী বন্ধু বান্ধবগণ এই দিনটিকে তার জন্মদিন হিসাবে পালন করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, তার জন্মদিনটি আমাদের দেশের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য পালন করা হলে সবচাইতে বেশি খুশি হবে। তাই জন্য 1962 সালে 5ই সেপ্টেম্বর দিনটি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। মহান ব্রতের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, তাদের পেশাগত অবদানকে শ্রদ্ধার সঙ্গে পালন করার জন্য বিশ্বের নানা দেশে শিক্ষক দিবস পালনের রীতি বিদ্যমান আছে। আমরা আজকে ভারত রত্ন শিক্ষককে স্মরণ করি, তার চরণে প্রণাম জানাই। নমস্কার।